হ্যালো মাই লাভলি ভিউর, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে এলাম আপনার লগে শেয়ার করতে। তো এই ব্লগটা আমার দুই দিনের, শুক্রবার আর শনিবার মিলাইয়া। তো হই আপনার লগে শেয়ার করি, হোপ আপনার কাছে ভালো লাগবো। তো আজকে আমরা শুক্রবার, তো শুক্রবারে বিকালে আমার আম্মার ঘরে গেছি। তো ওখানে আমরা ডিনার করিয়ে আইসি, তো লেট হয়ে গেছিলো, তো খইরা ডিনার করিয়া যাও। তো আমার বাবিয়ে খুবই আমি আমি ফুড রাঁধছে, খুবই টেস্টি হয়েছিলো সব। আজকে যারা আমার চ্যানেলটা নতুন দেখারা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা প্রেস করে নিবা। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ ওলা আমার সাপোর্ট করে দেবা। সো এটা এলো শনিবারে সকালে, সকাল নাই 12টার দিক থেকে স্নো পড়া শুরু হয়েছে। তো স্নো পড়ব কইছে আজকে, বাট একটু আর্লি পড়ছে। তো দেখতে পড়া খুবই সুন্দর লাগে। আর এই গাড়িটা দেখতে পড়া স্টাক হয়ে গেছে, যাইতে পারেন না, কারণ স্নো এটা খুব খারাপ স্নো, মানে অত ভালো নাই স্নো যেটা পড়ে, আর গুড়া গুড়া ইয়ে পড়ে। তো দেখতে পারা এখানেও গাড়িটা যাইতে পারেন না, কারণ গাড়ি অন্য সময় তারা আগে অ্যালার্ট থাকে, স্নো পড়ার আগে তারা সল্ট দেওয়া যায় গিয়া, বাট আজকে যে স্নো পড়ছে তারা সল্ট উল দিছে না। তো গাড়ি যাইতে খুবই কষ্ট, আর আজকে খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নিউ ইয়র্ক ব্রঙ্কস, তো হাইওয়ের মাঝে, মানে অনেক মানুষ ইনজোর হয়েছে নিউজও দেখলাম। তো এই স্নোটা আর কি খুবই ইয়ে, স্নো ডেঞ্জারাস, মানে সল্ট থাকলে রোডের কোনো অসুবিধা হয় না, কিন্তু সল্ট না থাকলে দেখতে পারা গাড়িটা বহুত কষ্ট করে যাইতে পারেন না। তো এটার ড্রাইভার আসলো মহিলা, তো মহিলা কোনো মতে এটারে ঠানি টুনি নিয়া এক সাইডে পার্ক করছে, আর এমন সময় আমিও বার হয়েছি। তো হয়ে আপনার লাগে একটু শ্যুট করি, আর আমার লগ পিছিয়ে পিছিয়ে আমার আয়া তো বার হয়েছেন। তো আমরা মেইন ডোর খুলিয়াও দেখা যায় আমরা সামনে, তো এর লাগে আর আমরা জ্যাকেট টুকিট কিনতে লাগে না। আর স্নো পড়ার আগের দিন খুবই ঠান্ডা থাকে, আর স্নো যখন পড়ে তখন অত ঠান্ডা থাকে না, আর ঠান্ডা হয় যখন স্নো পড়া শেষ হয়ে যায়, তারপরে আইস হয়ে যায় সব স্নো, তখন খুব ঠান্ডা লাগে। আর যখন পড়ে অত ঠান্ডা লাগে না, বোঝা যায় খুবই ঠান্ডা মনে হয়, দেখতে তো আইস পড়ে কিন্তু বরফ পরে কিন্তু লাগে না, বাট যখন শেষ হয়ে যায় স্নো পড়া তখন খুবই ঠান্ডা হয়। তো দেখতে পারা স্নো পড়তেই আছে কন্টিনিউ, তো হয়ে আপনার লগে শেয়ার করি। দেখতে পারা অনেকক্ষণ পরে একটু গেছে গাড়ি নিয়ে, আর এই সাইডে সব গাড়ি ব্যাক আপ করে যার গিয়া, কারণ এই গাড়ি যদি যায় না তারা যাইতে পারতো না। এটা আমার স্ট্রিট হইলো ওয়ান ওয়ে, তো অনেক গাড়ি ব্যাক আপ করে গেছে গিয়া তারা, আর মহিলাটা খুব কষ্ট করিয়া সামনে নিয়ে পার্ক করে রাখছে। তারপরে দেখছি অনেকক্ষণ পরে গাড়ি নিয়ে গেছে বেটি। তো দেখতে পারো আমি স্নো হাত দিছি, হাত দিয়ে মুটমারি দললে এটা আইস হয়ে যায়, এরপরে পানি হয়ে যায়। তো আমার আয়াতে দেখাইলাম, আয়াতে আমার লগে আইস হয়। তো এখন আয়াতেও তাইন আইতা, তাইন বুট উঠ ফিন দিয়ে আইরা। সো যখন স্নো পড়ে আমার খুবই ভালো লাগে, এখন বাচ্চারার লগে আমিও বাচ্চা হয়ে যাই, আর সব সময় আমার স্নো দেখতে ভালো লাগে। স্নো যখন পড়ে খুবই সুন্দর লাগে, আর বেশি স্নো পড়লে আর কি বেশি সুন্দর লাগে যখন বেশি হয়, বাট ক্লিন করতে সবচেয়ে হার্ড জব, ক্লিন করতে খুবই কষ্ট হয়, বাট দেখতে সুন্দর লাগে। আর আমার লগে লগে আমার আয়া তো আইচ্ছই দেখতে পারা বুটুট ফিন দিয়া, আর এখন দেখতে পারা আমি সন্ধ্যাবেলা এটা করছি। তো দেখতে পারা স্নো অনেক স্নো হয়ে গেছে, তো
তো আমার লগে আয়াতে আইয়া স্নোম্যান বানাইতে চাইছেন, আমি গেছি কি ভিতরে, তো তাই এগ্রি হয়ে গেছেন, তো আবার লই আইসি ব্লুটুথ পিন্ধি আইসেন, একটু হই দেখিয়া যাকি তার ইচ্ছা আসলো তাই বাইরা মানে নিচে নামিয়া খেলতাস নর্মাজে, বা লাস্ট টাইম হলো স্নোত খেলিয়া ঠান্ডা লাগি আসন, তো এর লাগে আর বাইরে বার করছি না, তো আমরা লগে লগে রায়ানো দেখিয়া তাইনও আইসেন আমরা লগে লগে, তো তান্ডে একটু খালি দেখাইয়াও লইয়া গেছি কি, কারণ লাস্ট টাইম স্নোত দয়াবাই ঠান্ডা লাগছিল স্নোত প্লে সরিয়া, কারণ এমনি ঠান্ডা নাই কিন্তু স্নো যে তারা টাচ করে ওটা তো ঠান্ডা আইস থাকে, তো এর লাগে আর বেশি বার করছি না, আর তার বাবাও না করছেন যে বাইরে বার করতাম না, কারণ লাস্ট টাইমও যে অসুখ হয়েছিল অনেক দিন সিক আসলো তারা, তো যাই হোক সো তান্দাতে ইয়ে খরি আনিয়া ডিনারও লাগি রেডি করাম, তো এখানে আমি গরু মাংসটা বয়াইরাম, তো আমি গরু মাংস বেশিরভাগই সব কিছু একলগে দিয়া আমি এটারে কুক করি, একলগে বয়াই দিই সব কিছু, আর টেস্টও হয় বালা। তো আমার মাংসটা বয়ে দিছি, এখন আমি একটু ভেন্ডি ভাজি করমো, তো ভেন্ডিটা আমি আস্তে আস্তে ভাজি করাম, আর এই ভেন্ডি ভাজিটা সবচেয়ে ইয়ামি হয় আমার বাইর বউরা, তো আমার বাইর বউয়ে খুবই ইয়ামি করি বানায় আর খুবই একটা ফ্লেভার আর খুব ভালো লাগে ভাজিটা, বাট আমি ট্রাই করছি আমার বাবির মতো পারছি না, সো নেক্সট টাইম ইনশাল্লাহ আমার বাবি যখন ভাজি করবো আপনার লগে শেয়ার করমো। সো আমার রান্দাও শেষ, এর মাঝে আমি একটু পোলাও করছি, আমার রায়না এতে তিন দিন ভাত খাইতা না হয়েছে পোলাও খাইবা, তো মাংস আছে যখন তখন তিন দিনটা পোলাও দিলাই, তো তিন দিন খানি তো খুবই পিকি, তো যেটা হয় নষ্টা বানাইয়া দিলাই আর না খাইতা নাই, তো দেখতে পারা আমি পোলাও আর মাংস আর একটু সালাদ বানাইছি, তারা দয়া বাইরে ডিনার রেডি করে দিলাইছি, তো তিন দিন খাইরা এখন। আশা করি আপনার কাছে আজকের ব্লগটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।